ly দিয়ে কতভাবে অ্যাডভার্ব করা যায় এই ভিডিওতে দেখানো হবে এবং অসংখ্য অ্যাডভার্ব আপনি পারবেন ly অর্থাৎ করিয়া করে সাথে এভাবে যেভাবে পড়বেন যে সকল শব্দের সাথে করিয়া করে সাথে সহিতভাবে যুক্ত করে শব্দ গঠন করিতে পারিলে ly যুক্ত করে ইংরেজি ওয়ার্ড তৈরি করতে হইবে যেমন adjective plus ly adverb to bar plus ly adverb bar plus ing ly adverb bar plus evoli adverb noun plus full plus ly adverb noun plus less plus ly adverb noun plus un plus verb তৃতীয় শে plus ly adverb এভাবে আপনি 10 ভাবে adverb তৈরি করতে পারবেন এবং যে 11 নং যে বিষয়টি আমরা এভাবে আমরা এই বইয়ে দেখাবো এই বইটির নাম হচ্ছে এ কমপ্লিট বুক অফ রাইটিং স্পোকেন ইংলিশ গ্রামার যেখানে রয়েছে 300 প্লাস টপিকস ইংরেজির উপরে এবং 896টি পৃষ্ঠা 54টি চ্যাপ্টার যার মাধ্যমে আপনি ইংরেজির সমস্ত বিষয় সমাধান করতে পারবেন রয়েছে বিশাল একটি ভোকাবুলারি বই বিশেষ করে ভোকাবুলারি জানার জন্য আর ইন্টারমিডিয়েট লেভেলের জন্য ইংরেজি সেকেন্ড পার্ট এবং এই বইটি আপনি মোবাইলে ল্যাপটপে ডেস্কটপে পড়তে পারবেন আর জাতিবাচক নাউন অর্থাৎ মানুষের পদাবলী অবস্থানে এলয় যুক্ত করে অ্যাডজেক্টিভ হয় এই ক্ষেত্রে ঘন্টা দিন বছর আমরা এলয় যুক্ত করে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বানাতে পারি ওয়ার্ডের শেষে টিআইভি ইউএস অর্থাৎ এইগুলো থাকলে এলয় যুক্ত করে অ্যাডভার্ব হয় বার প্লাস আইএনজি আমরা 14 নম্বর এভাবে বানাতে পারি এবং 15 নম্বর আমরা এভাবে অ্যাডভার্ব তৈরি করতে পারি এখন বিষয় হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানাবো তা দেখিয়ে দিচ্ছি যেমন কাইন্ড হতে পারে কাইন্ডলি স্যাড স্যাডলি অনেস্ট অনেস্টলি এবং অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি তারপর যে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল থেকে কিভাবে আমরা অ্যাডভার্ব বানাবো যেমন এডুকেটেড এডুকেটেডলি তারপর রাইটেন রাইটেনলি এক্সাইটেড এক্সাইটেডলি ফাস্টেড ফাস্টেডলি তারপর তিন নম্বর বার প্লাস আইএনজি এলয় যেমন রাইটিং রাইটিংলি টিচিং টিচিংলি এক্সাইটিং এক্সাইটিংলি রিডিং রিডিংলি তারপর বার প্লাস এবল অ্যাডভার্ব হবে যেমন রাইট অ্যাবলি যেমন রাইট শব্দ তারপর হচ্ছে টিচ অ্যাবলি থিঙ্ক অ্যাবলি তারপর নাউন প্লাস ফুল প্লাস অ্যাডভার্ব যেমন ফুল এই শব্দগুলো আমরা দেখে নেব প্রথমে আমরা নাউন দেখব তাহলে সহজ করতে পারব যেমন এখানে বাংলা অর্থগুলো লেখা রয়েছে আপনি একটু বুঝে প্র্যাকটিস করবেন তখন গ্লাস নাউন আর ফুল তাহলে হচ্ছে এটা আমরা অ্যাডভার্ব বানাবো গ্লাস ফুলি মাইন্ডফুল মাইন্ডফুলি বিউটিফুল বিউটিফুলি শেকফুল শেকফুলি তারপর ছয় নম্বর যেই বিষয়গুলো রয়েছে লক্ষ্য করুন আমরা উদাহরণগুলো টেনে টেনে বোঝানোর চেষ্টা করে দেব তাহলে আপনাদের সহজ হবে ছয় নম্বর হচ্ছে হোপলেস হোপলেসলি ল্যান্ডলেস ল্যান্ডলেসলি ওয়ার্কলেস ওয়ার্কলেসলি এবং সাত নম্বর এখানে যে উদাহরণটি রয়েছে আমরা বাস্তব শব্দের মাধ্যমে যেমন আনএডুকেটেড আনএডুকেটেডলি আনরাইটেন আনরাইটেনলি আনকন্ট্রোল আনকন্ট্রোল কন্ট্রোললি তারপরে আট নম্বর শব্দগুলো এখানেও আগে গঠন দেওয়া রয়েছে তারপর উদাহরণ আনবিউটিফুল আনবিউটিফুলি আনচার্টেন আনচার্টেনলি সাত তারপরে আট নম্বর এই নয় নম্বর এই শব্দগুলো আপনি নিজে নিজে পরিবর্তন করবেন তারপরে দশ নম্বর রয়েছে এখানে তারপরে আমরা জাতিবাচক নাউন অনুযায়ী পদবী অবস্থানের নাম এলয় যোগ করে যেমন ফ্রেন্ড ফ্রেন্ডলি ফাদার ফাদারলি এই শব্দগুলো সবগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করাবেন তাহলে পারবেন তাহলে সহজ মাদার মাদারলি ব্রাদার ব্রাদারলি সিস্টার সিস্টারলি ম্যান ম্যানলি অমেন অমেনলি অর্থাৎ এভাবে বাক্যগুলো তৈরি করলে তাহলে সহজ হবে তারপরে আওয়ার আওয়ারলি ডে ডেলি উইক উইকলি মান্থ মান্থলি ইয়ার ইয়ারলি এভাবে হতে পারে ওয়ার্ডের শেষে টিআইবি অথবা এটা কিভাবে হয় অ্যাক্টিভ তারপরে কি হবে অ্যাক্টিভলি শেষে টিভি আছে কনসাস কনসাসলি কার্জিয়াস কার্জিয়াসলি এফেক্ট এফেক্ট
effectively, professional, professionally, effective ভাবে এটা emotion, emotionally. উদাহরণ দেখে দেখে আপনি প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে লিখে লিখে। তারপর 14 নম্বর আমরা উদাহরণগুলো এখানে বিশেষ যেমন thinklessness, ঠিক আছে, এখানে ওয়ার্ডটি কিভাবে হয়েছে তা উপরে দেখানো হচ্ছে। thinklessless তাহলে আমরা thinklessly, এভাবে সবগুলো কাজ আমরা করে নেব। তারপর 15 নম্বর যে এখানে প্রথমে নামগুলো দেখানো হলো, তারপর উদাহরণ আমরা টেনে টেনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ক্ষেত্রে যেমন থিঙ্কফুল, তারপর হবে থিঙ্কফুলি। এই বিষয়ে দেখতে হলে আমাদের 1971 যে স্টুডেন্ট টিভিতে বিস্তারিত দেখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।